অনেক মানুষ দেখি ভাইয়া যারা স্টুডেন্ট যাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়তো দেখা যাচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকার একটা চাকরি জন্য কি না কি করতেছে কি না কি করতেছে ফ্যামিলি কিভাবে স্ট্রাগল করতেছে বা দেখা যাচ্ছে ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না কিন্তু যদি তার পকেটে যদি দশ পনেরো হাজার টাকা থাকতো মাসে সে কিন্তু তার ড্রিমস এর দিকে দৌড়টা মারতে পারতো এই যে আজকে যে আমি কথাগুলো বলে দিচ্ছি আমি যদি বলে দিই তাহলে মনে হয় আমার চাকরি চলে যাবে বা আমার ভাত থাকবে না আমি একজন মার্কেটিং এজেন্সিতে কাজ করতাম যেটার ওনার হচ্ছে মানে ভেরি পাওয়ারফুল ওমেন রিফিউজি হিসাবে সে এবং কারেন্টলি সে তার যে বিজনেস মানে মার্কেটিং এজেন্সি সেটা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি রিকগনাইজ এবং মানে প্রাইজও পাইছে অ্যাওয়ার্ডও পাইছে মানে ইউএসএ সরকার থেকে এবং তাকে নিয়ে আপনার ইয়াহু বিজনেস সিবিএন অনেক জায়গায় ফিচার আছে ওনার সাথে আমি কাজ করতে গেছিলাম ফর থ্রি মান্থস আমি কাজ করছি মানে আমি ওনার কন্টেন্ট মার্কেটিং টিমে কাজ করছি আমি দেখতাম কি আমরা যেগুলো নিয়ে কাজ করি যেমন হাউ টু ইউজ এআই টু ক্রিয়েট ফিফটি কন্টেন্টস ঠিক আছে এমন উনি দেখতেছি এটা দিয়ে কন্টেন্ট বানায় সুন্দর মতো টিকটকে দিয়ে দিচ্ছে ইনস্টাগ্রামে দিয়ে দিচ্ছে আমি বলতেছি মানে আমরা তো বাঙালি বুদ্ধি পাই আমি যে বলতেছি কি তো আপনি যে দিয়ে দিচ্ছেন মানুষ তো শিখে যাবে তা আমাদের কাছে আর কেন আসবে আমাদের কাছে তার আসবে না বলছে নো মানে এটা আমরা দেখাচ্ছি টু শো মাই এক্সপার্টিস যে আমি তোমাকে কি দিতে পারি যে একজন কোম্পানি ওনার বা বিজনেস ওনার তার কিন্তু তো সময় নাই সে কিন্তু অন্য জায়গায় টাইম দিচ্ছে সো দিস আমাদের বাঙালিদের একটা মেন্টালিটি আছে এই যে আজকে যে আমি কথাগুলো বলে দিচ্ছি আমি যদি বলে দিই তাহলে মনে হয় আমার চাকরি চলে যাবে বা আমার ভাত থাকবে না ইটস নট লাইক দিস আল্লাহ কিন্তু সবার রিজিক জায়গা জায়গা মতো রেখে দিস জায়গা জায়গা মতো রেখে দিছেন আমি বরং আরেকজনকে যদি হেল্প করতে পারি এটা আমি মনে করি আমার সৌভাগ্য এবং লাইক আমি আজকে প্ল্যাটফর্মে আসি আই থিঙ্ক যে আমি এখান থেকে যত মানুষকে হেল্প করতে পারবো আমি অনেক মানুষ দেখি ভাইয়া যারা স্টুডেন্ট যাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়তো দেখা যাচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকার চাকরির জন্য কি না কি করতেছে কি না কি করতেছে ফ্যামিলি কিভাবে স্ট্রাগল করতেছে বা দেখা যাচ্ছে ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না কিন্তু যদি তার পকে যদি দশ পনেরো হাজার টাকা থাকতো মাসে সে কিন্তু তার ড্রিমস এর দিকে দৌড়টা মারতে পারতো কিন্তু এই যে সুযোগ গুলা দেখেন ভাই আপনার এই দশ পনেরো একশো ডলারের কাজ দেড়শো ডলারের কাজ মানে বের করা বা এরকম একটা জব আপনি দিনে দুই ঘন্টা করে সময় দিবেন আপনাকে মাস এসে দেড়শো দুইশো ডলারের একটা চেক দিয়ে দিবে মানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে তো আমার কথা হচ্ছে এটাই যে সবাই জানুক এই অপরচুনিটি ইয়া করুক